lovely viewers, welcome to my channel Candy Taj. তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই তো বৌদ্ধ পূর্ণিমা শুরু হয়ে গেল, তো এখন একটা শর্ট ব্রেক পাওয়া গেল। আমার বাচ্চারা ভীষণ অস্থির হয়ে গেছে, বেড়াতে যাবে তো, একটু বাদেই আমি বেড়াতে যাব। হ্যাঁ ঠিক ধরেছো, আমি ভাইয়ের বাড়িতেই বেড়াতে যাচ্ছি, তো তার জন্য গোছগাছ করলাম। বড় ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি, সে স্কুল থেকে আসুক, এই সুযোগে আমি একটু রেস্ট নিই। আর ছোটো তো রীতিমতো লাফাতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, ছোটু তার চ্যানেলটা আবার কন্টিনিউ শুরু করেছে। ওর চ্যানেলের নাম তোমরা অনেকেই জানো, তো আমি আরেকবার বলে দিই, ছোটুর পাগলামি। তোমরা ওর ভিডিওগুলো দেখবে। আর জানো তো বন্ধুরা, ওর চ্যানেলের ভিডিও এডিটিং যা কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ও নিজেরটা নিজেই করে, ও কারো হেল্প নেয় না। তো বাচ্চা মানুষ হিসাবে তোমরা দেখবে যে ওর জিনিসগুলো করাটা কেমন হলো, ভিডিও এডিটিং কোথায় ভুল আছে তোমরা ওকে অবশ্যই কমেন্টস করে জানাবে। লাইব্রেরি যাওয়ার আনন্দে মনটা এখন নাচু নাচু করছে, তো রেডি হয়ে গেলাম। ঘরে কাজ ছিল, সেগুলো গোছ গাছ করে গাড়ি চলে এসে এখন গাড়িতে উঠে পড়বো ঝটপট। আমরা গাড়িতে উঠে পড়লাম, দেখতে পাচ্ছ ছোট আনন্দে হাত পাও ছুটছে। মামার বাড়ি যাওয়ার আনন্দই আলাদা, ছোটবেলা আমরাও এরকমই করতাম, মামার বাড়ি যাব আনন্দ করব, তো সেরকম ন্যাচারালি ওদেরও খুব আনন্দ লাগে। বন্ধুরা চলেই আসলাম অবশেষে ভাইয়ের বাড়িতে। গুলগুলি এখন পিসুর কোলে উঠে ব্যস্ত হয়ে নিয়ে ছোটর ভীষণ মন খারাপ হচ্ছে, সে কাউকেই পাত্তা মারছে না, কি আর করা যাবে। তো এখন ভাবলাম বাইরে যাই, এখন সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি আমরা। অন্ধকারে গুলগুলি তাকা টুটু, ওকে নিয়ে এখন সবাই টানানি করছি, কে কোলে নেবে কে নেবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম মুঘল সাম্রাজ্যের সেকেন্ড দোকানটায়। এটা হচ্ছে নিচতলাটা, আর উপরে কাস্টমার বসার জায়গা। নিচতলায় দেখতে পাচ্ছ সব, সামনেই লাইভ কিচেন যেটা বলে, আর এখানে তুমি মুঘল সাম্রাজ্যের বিরিয়ানি, চাইনিজ, ইন্ডিয়ান সবই পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। আর যে কোনো ঘরোয়া অনুষ্ঠান, জন্মদিন, পার্টিতে খাবারের অর্ডার করতে পারো। আমি আর গুলগুলি এখন বসে আছি, কারণ সবাই মিলে এখন গেল হাবড়া এক নম্বর স্টেশনে ঘুগনি খেতে, আর দোকানটাও কিন্তু এক নম্বর স্টেশনে। নেমেই, ট্রেন থেকে নেমেই দেখতে পারবে মুঘল সাম্রাজ্য। আমরা চলে আসলাম পুরনো দোকানে, আমার দুই ছেলে এই জলে ঢুকেছে, আমরা এখন সব বাড়িতে যাব। ঘুমিয়ে পড়ে আটটার ভিতরে, এখন রাত দশটা বাজে, তার চোখে কোনো ঘুম নেই দেখতে পাচ্ছ। হ্যাঁ আজকে আমরা এসছি বলে ওনার ঘুম টুম পালিয়ে গেছে, একটু খেয়ে দে এখন দুষ্টুমি শুরু করে দিল। এই গুলগুলি এদিকে তাকাও, এই যে টিটি, তুমি গুলগুলি মা, তোমার ভিডিও হচ্ছে, এখন আমাদের ঘুমানোর বিছানা হচ্ছে নিপা একটা বিশেষ জায়গায়, পিলো রেখে তোমাদের দেখাবো। দেখো নিপা কিসের থেকে বালিশ বের করছে, তোমরা যদি কেউ চাও এরকম ভাবে বালিশ রাখতে পারো, বিশেষ ভাবে রাখা জায়গা নিপার। দেখো নিচে বসে সব ঘুমের প্রিপারেশন হচ্ছে, ও কোথায় ঘুমাবে, ও বসে বদমাইশি করছে। ওর মা বলছে এত সময় ওর দু ঘন্টা ঘুম হয়ে যায়, ওর ঘুমের কোনো চিহ্ন নেই, রিদম ফোন নিয়ে গেল। তো এখন রেগে মেগে অস্থির, ও যত অভিযোগ। এখন গুলগুলিকে আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আমার অলরেডি ঘুম পেয়ে গেছে, দেখতে পাচ্ছ চোখ একদম ঝুলু ঝুলু অবস্থা। যাই না ম্যাডাম কখন ঘুমাবে, তো আমি এখন ঘুমোতে যাব, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো গুলগুলির অ্যাক্টিভিটিসগুলো। তো এখনকার মতো সবাইকে বাই বাই।